হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে একটা অন্য জিনিস পড়াতে চলেছি আজকে ভিডিওতে জানবো হঠাৎ করে কাঁচা বাদাম দাম দাদা কাঁচা বাদাম দাম হঠাৎ করে এই গানটা এত কেন ভাইরাল হতে লাগলো লোকজন কেন এত শেয়ার করতে লাগলো ফেসবুকে অথবা ওয়ান ওয়ান সেভেন সিক্স হরে কৃষ্ণ সেইটা কী কারণে পাবলিক এত শেয়ার করতে লাগলো শুধুই কি মানে পার্সোনাল সাধ্য স্বার্থসিদ্ধি নাকি এর পিছনে কোনো হুজুগ রয়েছে অথবা কাকুলি ফার্নিচার দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার কারণ কি এই জিনিসটা নিয়ে পড়াবো কোনো টড়া করব না আজকে এইগুলোই জানবো হঠাৎ করে এইটা কারণটা কী এইরকমভাবে মানুষজন শেয়ার করতে শুরু করলো মানুষ কি মানে শুধু বাঙালি কি হুজুকপ্রিয় জাতি বলেই কি এরকম করছে একটু তলিয়ে ভেবে দেখা দরকার কি কারণে মানুষ এইরকম অদ্ভুত রকম জিনিস শুরু করছে অদ্ভুত কি না তোমরা নিজেরাই বলো যে হঠাৎ করে কোনো কিছু ছিল না এরকম তো আমরা আমাদের কমন লাইফেও দেখি ওই যে যখন হাঁক দিয়ে যায় জিনিসপত্র ওই যে ভাঙা চোরা জিনিস তখন তো আমরা করি না হঠাৎ করে একটা গান এটাকে মানুষজন এমনভাবে ইয়ে করলো সেটাকে ভাইরাল করে ছেড়ে দিলো বা বর্তমানে ফেসবুক খুলে দেখতে পাওয়া যাচ্ছে ওয়ান ওয়ান সেভেন সিক্স হরে কৃষ্ণ তাতে নাকি বলে যা যা যাচ্ছে পূরণ হচ্ছে জানি না অবভিয়াসলি সত্যি হতেও পারে কিন্তু হঠাৎ করে এইটার পেছনের কারণটা কী বা আরও বৃহত্তর ক্ষেত্রে কিছু যদি আমি বলি যদিও সেখানটা হয়তো র রাজনীতির রং লাগতে পারে কিন্তু আমি রাজনীতি নাম না করেই বলছি যে কোনো রাজনৈতিক দলের যারা অন্ধভক্ত হয় তাদেরকে যদি বলো মানে তাদের দলের কোনো খারাপ কোনো কিছু সাথে সাথে তোমাকে বলবে তোমাকে এখানে থাকতে হবে না তুমি বা বা অন্য জায়গায় যাও ওখানে দেখো তো অমুক জায়গায় ওরকম ওখানকার থেকে তো এখানে ভালো আছো সেই জিনিসটা কিন্তু তোমাকে তারা বুঝিয়ে দেবে মানে তারা কিন্তু কোনোভাবেই স্বীকার করতে চাইবে না যে সেখানে সেই গলতটা রয়েছে তারা কিন্তু অন্য একটা মানে হচ্ছে গিয়ে উদাহরণ টেনে তোমাকে বোঝাতে বোঝাতে চাইবে যে না সেটা ভুল মানে তুমি ভুল সেই জায়গাটা তারা ঠিক এটা হচ্ছে গিয়ে কথা এইরকম মানুষ কেন করে থাকে এইগুলো কিন্তু এক একটা ফ্রেন্জি মানুষজন শুধুমাত্র অ্যাটেনশন সিকার সেটা কিন্তু বলা ভুল হবে মানুষ সবসময় না একটা হুযুগের মধ্যে অবভিয়াসলি চলে আর একটা ফ্রেন্জির মধ্যে থাকে সবসময় মাথার মধ্যে একটা উল্টোপাল্টা এরকম কাজ চলতে আছে এইরকম ঘটনা মানে পরপর পরপর মানুষজন না মানে মানুষের মাথাটা খুব সহজে কন্ট্রোল করা যায় একদল লোকই আছে যারা এইরকমভাবে মানুষের মাথাটা কন্ট্রোল করে থাকে সে যেমন করে হোক হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে হোক অথবা অন্য কোনোভাবে মিডিয়ার মাধ্যমে হোক যেইভাবেই হোক না কেন মানুষের মাথাটাকে কিন্তু কন্ট্রোল করে আসছে এই জিনিসটা কিন্তু একদম নতুন না মানে বর্তমান দিনে যে মিডিয়ার এত উন্নতি হয়েছে সেই জন্য তা কিন্তু কখনোই নয় এটা কিন্তু বহু পুরাতন কাল থেকে চলে আসছে মগজ ধোলাই নইলে কিন্তু সত্যজিৎ রায় সেই আহ হিরক রাজা দেশেতে দেখাতেন না কখনোই যে মগজ ধোলাই জিনিসটা কি এইরকম কখন ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও কিন্তু ঘটেছিল সেই যে নাৎসি বাহিনী এবং সেই যে ফ্যাসিজম মানে ফ্যাসিস্ট শক্তিগুলো যে সমস্ত বিপরীত শক্তিগুলো তারা কিন্তু কি করেছিল মানুষের মাথাটাকে একদম ডাল বানিয়ে দিয়েছিল মানে মগজ ধোলাই করে দিয়েছিল বিশেষ করে হিটলার কি করেছিল না যারা জার্মানির অধিবাসী তাদেরকে বুঝিয়েছিল নীটসের যে মানে ফ্রেডরিক নিটসে অত্যন্ত একজন পপুলার ফিলোজফার তার যে একটা সুপারম্যানের যে একটা ধারণা ছিল যে একটা জাতি হবে সে সারা পৃথিবীকে রাজত্ব করবে এই জিনিসটাকে কিন্তু ভুল ব্যাখ্যা করে সম্পূর্ণ হিটলার কিন্তু কি করেছিল জার্মান জাতিকে বোঝিয়েছিল মানে একদম বুঝতে বাধ্য করেছিল যে না তোমরা হচ্ছে গিয়ে পৃথিবীর সেরা জাতি তোমরা আরিয়ান জাতি তোমরা সকলকে ডমিনেট করে রাখবে এবং জিউজ যারা রয়েছে ইহুদি যারা রয়েছে তাদেরকে এখান থেকে হটিয়ে দেবে কারণ তারা এশিয়া ঠিক আছে মানে এশিয়া আর আফ্রিকাতে মানুষ থাকে না তারা অন্য কোনো জীব মানে অন্য কোনো গ্রহ থেকে আসা জীব তাদের উপরে তোমাদের সম্পূর্ণ আধিপত্য রয়েছে এবং তার ফলাফলটা কি হয়েছিল আমরা কিন্তু সকলেই জানি সেটা কি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুধুমাত্র জার্মানি বা ইটালি তাদের কিন্তু দোষ ছিল না আরও যে সমস্ত ফ্যাসিস্ট শক্তিগুলো বিভিন্ন দেশে দেশে জন্মাচ্ছিল যেমন করে রোমানিয়া রোমানিয়াতে কিন্তু আয়রন গার্ড নামে একটা ফ্যাসিস্ট বাহিনী তৈরি হচ্ছিল ঠিক আছে এরকম কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ঘটনা আমরা দেখতে পেয়েছিলাম তো এই জিনিসটা হঠাৎ করে কি হঠাৎ করে এই গল্পটা আমি কেন বলছি এই একটা যে ফ্রেনজি একটা অহেতুক একটা ব্যাপার স্যাপার একটা হাস্যকর ব্যাপার স্যাপার দুম করে হঠাৎ করে মানুষ নিজেকে সুপারম্যান ভাবতে লাগলো নিজে থেকে শ্রেষ্ঠ জাতি মনে করতে লাগলো বা আমি কি না কি ছিলাম না কি মানে হয়ে গেলাম এই রকম যে ব্যাপারগুলো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে মানুষের ডিটি মানুষের একটা মানে হাস্যকর একটা অসামঞ্জস্যতা সেটা কিন্তু প্রমাণ করে ওকে এই রকমই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর সাহিত্যের ক্ষেত্রে সেখানে কিন্তু আমরা দেখেছিলাম কি না মানুষজন আস্তে আস্তে ঠিক মানে ঠিক কোনটা ভুল সেই জিনিসটা তারা বুঝতে পারছিল না সম্পূর্ণভাবে স্যাটার্ড হয়ে গিয়েছিল তাদের আইডিওলজিস কোনো কিছু কাজ করছিল না ওয়েস্টার্ন যে আইডিওলজিস সেটা কিন্তু একটু হলেও না মানে সারফেস লেভেলের ভাষা ভাষা ঠিক আছে তারা কিন্তু গভীরভাবে আমাদের যেমন ইন্ডিয়ান বা আমাদের ওরিয়েন্টাল যে সমস্ত ফিলজফি বা আইডিয়ালিজমগুলো রয়েছে তাদের মতন কিন্তু না ফলে স্বাভাবিকভাবেই তাদের যেহেতু ওই পুঁজিবাদ কেন্দ্রিক বা টাকা পয়সা ধনতান্ত্রিক যেহেতু সমস্ত কিছু সেইটা শেষ হয়ে গেলেই বা সেইটার যে একটা স্বপ্ন সেটা চুরমার হয়ে গেলে কিন্তু সম্পূর্ণ একদম ক্র্যাশ করে যায় সব যেটা আমরা দেখতে পেয়েছিলাম উনিশশো উনত্রিশের যে মানে ডুম হয়েছিল ওই ওয়াল স্ট্রিটের যে ধ্বংস নেমেছিল শেয়ার বাজারে সেই জিনিসটাই যেমনভাবে গোটা মানে একটা দেশকে ডুবিয়ে দিয়েছিল ঠিক সেই রকম কিন্তু আইডিওলজিজের ক্ষেত্রেও তাদের কিন্তু ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে মানে তারা ভেবে পাচ্ছে না তারা কী নিয়ে বাঁচবে তাদের বাঁচবার মতন যে একটা আদর্শ দরকার সেই জিনিসটাই তারা পাচ্ছে না তারা যেটা পাচ্ছে সেটাই তখন ইয়ে করে নিচ্ছে মানে অ্যাকোয়ার করে নিচ্ছে বা আমরা বলতে পারি যে মানুষজন ঠিকঠাকভাবে নিজেদেরকে যেন বিচার করতে পারছে না নিজেদেরকে নিজেরা ধরে রাখতে পারছে না এই সময়ে কিন্তু মানুষের এই রকম চরিত্র নিয়েই কিন্তু একদল লেখকেরা একদল নাট্যকার বিশেষ করে বলা যায় তারা উঠে এসেছিল তারা হচ্ছে গিয়ে থিয়েটার অব দ্য অ্যাবসার্ডস মানে সেই যে নাটকের মানে ধরনটা সেটা হচ্ছে গিয়ে থিয়েটার অফ দ্য অ্যাবসার্ডস মানে সেই ওই অ্যাবসার্ড ধরনের নাটকগুলো বিশেষ করে স্যামুয়েল বেকেটের লেখা ওয়েটিং ফর গোডো এখান থেকেই কিন্তু মেনলি এটা লেখা শুরু হয় তো এইরকমই তোমাদের সিলেবাসে আরও রয়েছে ইউজিন আইনস্কো ইউজিন আয়নস্কোর লেখা রাইনোসেরাস রাইনোসেরাস হচ্ছে গিয়ে একটা অ্যাবসার্ট প্লে উদাহরণ ওকে তার লেখা আরও অনেক রকম অনেক অনেক ইয়ে রয়েছে মানে অ্যাপসারিস্ট প্লে রয়েছে যেমন দ্য বেল সোপ্রানো দ্য চেয়ার এইটা তো রয়েছে রাইনোসেরাস আরও অনেক রয়েছে তো এইরকমই হচ্ছে গিয়ে একটা অ্যাপসার্ডিজম বা একটা অ্যাপসার্ড প্লের উদাহরণ হচ্ছে গিয়ে এই রাইনোসেরস তো আজকে যেটা আমি প্রথমে বললাম এতক্ষণ ধরে তোমাদেরকে সাথে ওই অ্যাপসার্ডিটি নিয়ে একটু আলোচনাটা করে নিলাম ওই কাঁচা বাদামের সূত্রপাত ধরে ঠিক আছে তো আশা করছি তোমরা কোনো কিছু মনে করি আমি এইভাবে যেহেতু শুরু করলাম তো এবার চলো আসল যে আলোচনা আমাদের মানে রাইনোসেরস সেটা নিয়ে আলোচনাটা শুরু করা যাক ডাইনোসেরাস যেটা আমি বললাম প্রথমে অ্যাপসার্ট ধরনের একটা নাটক তোমাদের মনে হবে এটা কি এটা কোনো গল্প এতে তো কিছুই নেই এটা যে কেউ লিখতে পারবে কোনো কিছুই মানে কি এগুলো মানে কোনো মাথা মুন্ডু কোনো কিছু নেই আসলে আমি অ্যাপসারডিটির উপরে একটা ইয়ে করেই রেখেছি ভিডিও আলাদা দেওয়াই আছে তোমরা যদি না দেখে থাকো আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সেটা দেখে নিও আর হচ্ছে গিয়ে এই যে অ্যাপসার্ড অ্যাপসারডিটি কথাটা বলছি বারবার করে বা থিয়েটার অফ দ্য অ্যাপসার্ট বলছি সেটা কেন বলছি সেটা তোমরা যখন নাটকটা পড়বে নিজেরা গোটা টেক্সটটা অভিয়াসলি পড়ো সেটা বারবার বারবার করে দেখবে একই একই শব্দ একই একই কথা অনেকবার করে আসবে মানে বিশেষ কয়েকটা শব্দ বা বিশেষ কয়েকটা ফ্রেজ কখনো কখনও কখনও ছাব্বিশবার কখনও বাইশবার কখনো বার গোটা নাটকে কিন্তু উল্লিখিত হয়েছে এছাড়া সেখানে যে ক্যারেক্টার্সগুলো সেই ক্যারেক্টারগুলোকে ততটা ডেভেলপ করা হয়নি স্টোরি লাইন অত্যন্ত থিন এখানে মানে গল্পের যে বিষয়বস্তু সেটা তেমনভাবে বলা যায় না সামারি বলতে গেলে মাত্র এক মিনিটে সেই গল্পটা বলে দেওয়া সম্ভব যদিও আমি সেটা করব না আমি সামারি মানে দিবো যে সেটা হচ্ছে গিয়ে ওয়াইজ দেওয়ার চেষ্টা করব কিন্তু যাই হোক এর যে স্টোরি লাইন সেটা কিন্তু অনেক পাতলা নেগলিজেবল বললেই চলে কোনো কিছু নেই বললেই চলে তো যাই হোক এটা হচ্ছে গিয়ে আমরা রাইনোসিলেবাসের একটা ইন্ট্রোডাকশান এবার এটা পাবলিশ করা হয় সর্বপ্রথম মানে এটা প্রিমিয়ার হয়েছিল উনিশশো সালে ঠিক আছে উনিশশো উনষাটে আটান্ন নাগাদ লেখা হয়েছিল এবং উনিশশো সেটাকে সর্বপ্রথম স্টেজ করা হয় ঠিক আছে তারপরে ও হ্যাঁ বলে রাখা উচিত এটা কিন্তু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ মানে ফরাসি ভাষায় এটা লেখা হয়েছিল পরবর্তীকালে এটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয় মানে যিনি লিখেছেন অর্থাৎ ইউজি নাইনেস্কো তিনি কিন্তু মেইনলি তার লেখাগুলো সবগুলোই ফ্রেঞ্চ ভাষায় লিখেছেন পরবর্তীকালে সেইগুলোকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে ঠিক আছে এবার চলো ইউজি নাইনেস্কোর সম্বন্ধে সামান্য কিছু জেনে নিই তার সম্বন্ধে অবভিয়াসলি বায়োগ্রাফি তোমরা উইকিপিডিয়া খুললেই জানতে পারবে আর রাইনোসেরাসের উপরেও খুব সুন্দর কিন্তু উইকিপিডিয়াতে একটা এন্ট্রি রয়েছে তোমরা কিন্তু পড়ে দেখতেই পারো ওকে ইউজি নাইনেস্কোর সম্বন্ধে বলতে গেলে বলা যায় তিনি হচ্ছেন রোমানিয়ান ফ্রেঞ্চ মানে তার বাবা রোমানিয়ান এবং মা হচ্ছেন ফ্রেঞ্চ তিনি যখন আস্তে আস্তে বড় হচ্ছেন তিনি ওই ইন্টার ওয়ার পিরিয়ড মানে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝখানে যে কটা বছর মানে উনিশশো আঠেরোতে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় আর উনিশশো উনচল্লিশ নাগাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাই তো তো এই যে মাঝখানের একটা পিরিয়ড এই পিরিয়ডটাতে কিন্তু অনেক কিছু র্যাপিডলি চেঞ্জেস এসেছিল জার্মানি ইটালি ফ্রান্স বা আরও যে সমস্ত হচ্ছে গিয়ে অক্ষশক্তি বা মিত্রশক্তির দেশগুলোতে এইগুলোতে কিন্তু ঠিক আছে তো রোমানিয়া কিন্তু এরকম দেখেছিল একটা যেহেতু বললাম ওই যে আয়রন গার্ড একটা বাহিনী সেই বাহিনীর একটা ফ্যাসিস্ট বাহিনী তার উত্থানের মধ্যে দিয়ে কিন্তু রোমানিয়ান যারা সিটিজেন্স তারা কিন্তু একটা ভয়ঙ্কর এইরকম ইতিহাস দেখেছিল ওকে এইরকম উগ্র জাতীয়তাবাদের যে ইতিহাসটা সেখানে হঠাৎ করে দেখতে পাচ্ছিলো যে রাতারাতি মানুষজন সেখানে প্রচণ্ড পরিমাণে ইন্টেলেকচুয়াল লোকজন ঠিক আছে মানে বুদ্ধিজীবীদের ভর্তি আমরা জানি বুদ্ধিজীবী আমরা এখন বর্তমানে ব্যাঙ্গার থেকে ইউজ করি ঠিকই কিন্তু তারা সত্যিকারের বলতে মানে সত্যিকারের বলতে অত্যন্ত সম্পন্ন অত্যন্ত ইন্টেলেকচুয়াল অত্যন্ত বুদ্ধিদীপ্ত তারা মানুষজন কিন্তু এই সমস্ত বুদ্ধিদীপ্ত মানুষগুলো হঠাৎ করে কেমন যেন এই নাচসি এবং ফ্যাসি বাহিনীর ফ্যাসিবাদের প্রভাবে পড়ে তারা যেন কেমন রাতারাতি চেঞ্জ হয়ে যাচ্ছিল এই চেঞ্জটাকেই কিন্তু অ্যানি কুইনি নামে একজন অত্যন্ত প্রসিদ্ধ লেখিকা এবং অবভিয়াসলি আমাদের ইউজি নায়নস্কেও তিনি দেখাতে চেয়েছেন এই মেটা মানে রায়নোসেরস মানে কি গন্ডার তো এই নাটকে আমরা দেখতে পাবো সব লোকজন গন্ডার হয়ে যাচ্ছে এটাই আসল বিষয়বস্তু সব লোকজন গন্ডার হয়ে যাচ্ছে যে নায়ক সেই একমাত্র চেঞ্জ হচ্ছে না সে শেষমেশ ডিসিশন নিচ্ছে যে না সে গন্ডার হবে না সে মানুষই থাকবে এটা কিন্তু নাট নাট নাটকটা ঠিক আছে আর কোনো কিছু নেই এটা কিন্তু স্টোরি লাইন এক লাইনে বললে গেলে তো হঠাৎ করে এই যে মেটামরফোসিসটা এই গন্ডারে পরিণত হচ্ছে সবাই কেন সেই জিনিসটাই কিন্তু মানে আমরা বলতে পারি এই যে চেঞ্জেসটা এসেছিল মানুষজন রাতারাতি ইন্টেলেকচুয়াল মানে অত্যন্ত বুদ্ধিদীপ্ত রেশনাল হওয়া সত্ত্বেও সবাই সেই ক্ষমতা লোভী হয়ে যাচ্ছিল ক্ষমতা যেদিকে মানে পাল্লাভারী সেদিকটাতে তারা চলে যাচ্ছিল সেটা কি কারণে সে বা সেই কারণটাকেই কিন্তু দেখিয়ে কিন্তু এই নাটকটা লিখেছিলেন ইউজি ঠিক আছে তো যাই হোক ইউজি সম্বন্ধে একটু আলোচনা করলাম এরপর চলো এই যে নাটকটা এই নাটকটার পেছনে মানে টাইটেলটার পেছনে হিস্ট্রিটা কী বা টাইটেলটা কেন এইরকম রাইনোসেরাস মানে কি বললাম গন্ডার তোমরা সকলেই জানো এবার গন্ডারের বিশেষত্ব কি আমরা গন্ডার বললে কি বুঝি মোটা চামড়া দেড় ইঞ্চি মোটা চামড়া হয় গুলি ভেদ করে ঢোকে না বুলেট মানে গুলে গুলি যদি মারা হয় বুলেট যায় না ওর শরীরে ভেদ করতে পারে না এইরকম অবস্থা এত মোটা চামড়া এবার আমরা যদি মানে মানুষকে মানুষ যদি গন্ডারের চামড়া তোর নাকি কি বলি ওটার মানে কি তার মানে হচ্ছে গিয়ে চক্ষু লজ্জাহীন কোনো লজ্জা নেই কোনো সরম নেই কিচ্ছু নেই বেহায়া যাকে বলে মানে ওকে যাই বলো না কেন ও কোনো কিছুই পাত্তা টাত্তা দেবে না সে ভালো হোক সে মন্দ হোক যাই হোক তো এই নাটকটাতেও কিন্তু আমরা তাই দেখব মানুষজন গন্ডারে পরিণত হচ্ছে মানুষের চোখে চামড়া বা মানুষের শরীরের চামড়া মোটা হয়ে যাচ্ছে মানুষের কোনো সেই যে লজিক রেশনালিটি কোনো কিছু কাজ করছে না সে যে মানুষ সেরকমই কোনো নেই তারা পশুতে পরিণত হচ্ছে বেস্টিলিটি ঠিক আছে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি এছাড়া থিমের কথা বলতে গেলে এখানে বিভিন্ন রকম থিম নিয়ে আলোচনা করা যায় যেমন কনফার্মিটি মানে একটা দিকে নির্দিষ্ট একটা মতবাদের দিকে ঝুঁকে পড়া একটা যুদ্ধযুদ্ধ ভাব প্রি ওয়ার্ম একটা কন্ডিশন বা হচ্ছে গিয়ে একটা মাস মুভমেন্ট মানে মাস মুভমেন্ট বলতে গেলে একটা বিশাল পরিমাণ অংশের একটা নির্দিষ্ট দিকে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়া এই জিনিসগুলো কিন্তু আমরা এই নাটকে দেখতে পাচ্ছি থিমগুলো নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে লেখক ডিল করেছেন আমাদেরকে একটু পড়তে হবে পড়লেই বুঝতে পারবো জিনিসটা কিন্তু অত্যন্ত অদ্ভুত মনে হবে কিন্তু যদি আমরা হিস্টোরিক্যাল যে পার্সপেক্টিভটা রয়েছে সেই দিকটার পরিপ্রেক্ষিতে যদি আমরা নাটকটা আলোচনা করি তাহলে কিন্তু আমাদের বুঝতে সবচেয়ে বেশি সুবিধে হয় ওকে এবার চলো আমাদের যে নাটকের চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলো নিয়ে আলোচনা করি সবার আগে আসছে আমাদের যে প্রোটাগনিস্ট বেরেঙ্গার বেড়েঙ্গার বা বেরেঞ্জার যা ইচ্ছা বলতে পারো আসল ফ্রেঞ্চ উচ্চারণ কিন্তু বেহসে বানানটা ই আর ইএন জি ই আর এর উচ্চারণ কি বেহসে শুনে হাসি পাচ্ছে তাই না যাই হোক তো এইরকম কিন্তু ফ্রেঞ্চ উচ্চারণ আমি যখন শুনেছিলাম আমার অত্যন্ত হাসি পেয়েছিল সেই হেসে দিলাম যাই হোক তো আমরা দেখতে পাচ্ছি সে একটু বোকা বোকার ধরনের একটু নোংরা নোংরা থাকতে পছন্দ করে অতটা ক্লিন অ্যান্ড টাইডি বলা যায় না শেভ করে না তেমন একটু জামাকাপড়ও আনটাইডি টাইপের এবং মদ খেতে খুব ভালোবাসে এ হচ্ছে কি আমাদের মেইন চরিত্র সব মানে গোটা নাটকে সকলে যখন আমরা দেখতে পাচ্ছি গন্ডারে পরিণত হচ্ছে এই শুধুমাত্র একমাত্র মানে কম রেশনাল হওয়া সত্ত্বেও সে কিন্তু নিজের রেশনালিটিটাকে ধরে রাখছে এবং সে শেষমেশ গন্ডারে পরিণত হচ্ছে না বলছে না আমাকে রেসপন্সিবল থাকতে হবে আমাকে মনুষ্য জাতিকে বাঁচাতে হবে এটা হচ্ছে কি বেরেঙ্গারের চরিত্র এরপরে আসছে জিয়া বা জিন নামের যে চরিত্রটি বেরেঙ্গারের একদম অপোজিট বেরেঙ্গারের বন্ধু কিন্তু একদম অপোজিট বলতে পারি সে অত্যন্ত সুসভ্য কালচার্ড একজন ছেলে অত্যন্ত র্যাশনাল মানে তার রেশনালিটি নিয়ে সে মানে প্রচন্ড গর্ব করে বলা যায় এইরকম এত মানে উচ্চ পর্যায়ের ভদ্রলোক এবং যুক্তিবাদী লোকজন তো এ হচ্ছে গিয়ে এরপরে আসছে লজিশিয়ান লজিশিয়ান নামটার মধ্যে এখন লুকিয়ে আছে লজিক মানে রেশনালিটি সম্পূর্ণ র্যাশনাল বিং অত্যন্ত ঠিক আছে মানে সবসময় যুক্তিবাদী যুক্তির যে সমস্ত নিয়ম নীতিগুলো সেগুলো নিয়ে সবসময় জীবন ধারণ করে এবং একে আমরা ফার্স্ট একটাই দেখতে পাবো তার পরবর্তীতে এর নাম উল্লেখ থাকলেও একে কিন্তু আমরা দেখতে পাবো না মেইনলি কিন্তু এর সবচেয়ে বড় ফল্ট হচ্ছে নিজে প্রচণ্ড যুক্তি করলেও শেষমেশ কোনো কিছুতেই যুক্তি দিয়ে বোঝাতে পারে না উল্টাপাল্টা যা পারে বুঝিয়ে দেয় এটা হচ্ছে গে তারপরে রয়েছে হচ্ছে ডেইজি ডেইজি হচ্ছে আমাদের বেরেঙ্গারে লাভ অ্যাফেয়ার বলা যায় তাকে সে খুব পছন্দ করে মেয়েটিকে তার কো ওয়ার্কার একই সাথে তারা একই প্রেসে চাকরি করে যদিও ডেইজি তাকে অতটা পাত্তা দেয় না বেরেঙ্গারের মতে বেরেঙ্গার মনে করে ডেইজি তাকে পাত্তা দেয় না কারণ সে যেহেতু একজন লো পেইড ওয়ার্ক ওয়ার্কার মানে সে যেহেতু কম বেতনের চাকরি করে সেই জন্য যেন ডেইজি বেরেঙ্গারকে পাত্তা দিতে চায় না এবং ডোডার্টকে বলে একজন আছে ডুডার্ট তাকে যেন পাত্তা দেয় এটা বেরেঙ্গার মনে করে ঠিক আছে ডেইজির সম্বন্ধে তো গেলো চরিত্র এরপরে আছে বটার্ড বটার্ড হচ্ছে একজন সিনিয়র অফিসার তাদেরই অফিসের মানে যে অফিসে বেরেঙ্গার চাকরি করে একটা প্রেসে সেই প্রেসেরই একজন সিনিয়র মেম্বার বা সিনিয়র ইয়ে ওয়ার্কার হচ্ছেন গিয়ে বটার্ড তিনিও রেশনাল অত্যন্ত এবং তিনি একটু তার যে একটা কলিগ রয়েছে ডিউডার্ড সেই ডিউডার্ডকে দেখে তিনি খুব হিংসে করেন ঠিক আছে এটা গেল বটার্ডের ক্যারেক্টার এরপরে ডিউডার্ডের ক্যারেক্টার ডিউডার্ড হচ্ছে গিয়ে বলা যায় এও অত্যন্ত ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবীজন প্রচণ্ড আর হচ্ছে গিয়ে কি করছে না এই কিন্তু এর একটা নজর রয়েছে ডেইজির উপরে মানে আমরা যেটা দেখেছিলাম বেরেঙ্গারের কথাতে বা ডেইজির কথা পূর্বার সময় আমরা জানলাম যে ডুডার্ড তার সাথে একটু হলেও খানিকটা মানে তাকে পেতে চাই ডেইজিকে ওকে এই জন্য বেরেঙ্গারের অপোজিট বা বেরেঙ্গারের বলতে পারি আমরা ভিলেন এখানটায় ঠিক আছে তো এইটা গেল ডুডারের চরিত্র এরপরে আসছে মিস্টার অ্যান্ড মিসেস বিউফ এরাও হচ্ছে গিয়ে একজন কোয়ার্কার মিস্টার বিউফ হচ্ছেন গিয়ে বেড়েঙ্গারের একজন ওয়ার্কার এবং তার বউ আমরা দেখতে পাচ্ছি যে নাটকের মধ্যে কিন্তু মিস্টার বিউফকে কখনোই দেখতে পাওয়া যাচ্ছে না সে গন্ডারে পরিণত হয়েছে সর্বপ্রথম এবং তার ওয়াইফ সেইটা জানাতে অফিসে এসেছেন যে তার হাজব্যান্ড গন্ডারে পরিণত হয়েছেন কিন্তু তিনি অত্যন্ত একজন ডিভোটেড মহিলা এবং তিনি বলছেন যে না শেষমেশ আমার বর গন্ডার হয়ে গেলেও আমি আমার বরের সাথেই থাকবো এটা হচ্ছে গিয়ে মিস্টার অ্যান্ড মিসেস বিউফের চরিত্র এছাড়া এখানটায় কিছু টাউন্স পিপল রয়েছে শহরের লোকজন যেমন ক্যাফের মালিক রয়েছে একজন প্রপরাইটার ওয়েট্রেস রয়েছে একটি তারপরে হচ্ছে গিয়ে একজন হাউসওয়াইফ রয়েছে যার বেড়াল একটা মারা যাচ্ছে গন্ডারে মানে পিষে দিচ্ছে গন্ডারে তাকে তারপর হচ্ছে একজন ওল্ড ম্যান রয়েছে একজন ওল্ড জেন্টলম্যান বয়স্ক একজন বৃদ্ধ ভদ্রলোক যাকে লজিশিয়ান ওই এক সিলিজম নামক একটা এক ধরনের রিজনিং বোঝাচ্ছিল আমরা দেখতে পাবো ফার্স্ট একটাই এইগুলো হচ্ছে কি মোটামুটিভাবে এখানকার কিছু চরিত্র ঠিক আছে আরও কিছু ছোট ছোটো চরিত্র রয়েছে সেইগুলো ততটা গুরুত্বপূর্ণ নয় তো এই গেলো এখানকার একটা লিস্ট এবার চলো এর যে একটা সামারি রয়েছে সেই সামারিটা আমরা দেখে নিই তো ফার্স্ট অ্যাক্ট একদম মানে অ্যাক্ট ওয়ানের দুটো টুকরো রয়েছে দুটো পার্ট রয়েছে পার্ট ওয়ান এবং পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখতে পাচ্ছি কিনা একটা মানে যেখানে একদম নাটকের সূত্রপাত বলা যায় ফ্রান্সেরই একটা শহর নামটা দেওয়া হচ্ছে না ফ্রান্সের শহরটাতে একদিন বিকেলবেলা রবিবার বিকেলে চার্চের প্রেয়ার শেষ হওয়ার পর এই নাটকটা সূত্রপাত দেখা যাচ্ছে এবং শহরের মধ্যে লোকজন মিডল ক্লাস বুর্জুয়া লোকজন তারা ক্যাচার ম্যাচার করছে নিজের সামান্য কোনো পেটি জিনিসের উপরে ছিল জিনিসের উপরে তারা নিজেদের মধ্যে কথার কচকচি চলছে যেমন স্বাভাবিকভাবে হয়ে থাকে এবং এই সময় ক্যাফেতে বসে আমরা দেখতে পাচ্ছি বেরেঙ্গার বসে রয়েছে কার জন্য না তার বন্ধু যা আসবে তার সাথে জিন আসবে তার সাথে দেখা করতে সেই জন্য তো সে যেহেতু একটু লেট করে ফেলেছে জিন জিনও কিন্তু আসতে তার দেরি হয়েছে ঠিক আছে কিন্তু যেহেতু বেরেঙ্গার পরে এসেছে জিনকে কিন্তু জিন কিন্তু বেড়েঙ্গারকে বকাঝকা শুরু করছে বলছে হ্যাঁ তোর এত দেরি তোর কোনো টাইমের ঠিক ঠিকানা নেই আর এইরকম আনটাইডি থাকবার জন্য তাকে কিন্তু অত্যন্ত বকাঝঁকা করছে বলছে এরকম নোংরাভাবে ভাবে রয়েছিস সব সময় তুই দিবা সপ্তের মধ্যেই কাটাচ্ছিস এই জন্য কিন্তু তাকে একটু বকাঝকা করছে তার বন্ধু মানে বেরেঙ্গারের বন্ধু ঠিক আছে এছাড়া বেরেঙ্গারকে জিন বলছে যে দেখ আমাকে দেখ আমি একজন সুপার হিউম্যানের মতন এই সুপার হিউম্যান কথাটা কিন্তু ওই সুপারম্যান বললাম যে প্রথমে গল্পে নিজের যে একটা সুপারম্যান একটা নিজেকে একটা হামবরা ভাব সেই জিনিসটা থেকে কিন্তু নিজেকে মানে সুপার হিউম্যান বলে কথা বলছে কে না জিয়া জিয়া বলছে তোর আমাকে দেখে শেখা উচিত আমার থেকে উদাহরণ তুই নিতে পারিস যে কেমন করে নিজের ডিউটিগুলো পালন করতে হয় আমি আমার সমস্ত কাজ পালন করে তারপরে দেখ তোর সাথে তবুও দেখা করতে এসেছি কত ভালো ভদ্র হয়ে রয়েছি আর তুই কেমন ডিসেবেলড অবস্থায় রয়েছিস পুরোপুরিভাবে এইভাবে কিন্তু তাকে মানে অপমান টপমান করছে যতই হোক বন্ধু কিন্তু তার সত্ত্বেও এরকম এরকম করছে কিন্তু বেরেঙ্গার অত্যন্ত সাবমিসিভ টাইপের হ্যাঁ সেইগুলো কোনো কিছু মনে করছে না তো এরপরে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি মানে স্টেজে একটা ট্রাম্পেট বাজছে ট্রাম্পেট তো ওই যে বাসি ধরনের একটা স্কুলে যে প্যারেডে যেতাম প্যাপ 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 বাজাতো বাসি সেই রকম টাইপেরই একটু বড়ো ধরনের হয় যেটা সেটাকে ট্রাম্পের বলা হয় দূর থেকে শোনা যাচ্ছে ট্রাম্পের বাজছে এবং আমরা এই সময় আমরা প্রথম জানতে পারছি যে হঠাৎ করে স্টেজের মধ্যে কিন্তু না অস্টেজে আমরা বুঝতে পারছি যে একটা গন্ডার ঢুকেছে ঠিক আছে প্রথম গন্ডারের আমরা ইয়ে জানতে পারছি শহরের লোকজন বলছে হ্যাঁ গন্ডার কোথা থেকে গন্ডার এলো এবার এই গন্ডা নিয়ে একটু তাদের মধ্যে আলোচনা চলছে যে এটা কি কোনো সার্কাস থেকে বেরিয়ে এসেছে বা এরকম কোনো কিছু কিন্তু যাই হোক সেই কথাগুলো ততটা এখানটা অতটা ইম্পর্ট্যান্ট নয় একটু হাস্য রস যে ব্যাপারটা সেটা দেওয়ার জন্য কাজে লাগছে এবং অন্য একটা টেবিলে মানে ক্যাফের সেই টেবিলে যেখানে বসেছিল হচ্ছে গিয়ে আমাদের বেরেঙ্গার এবং জ্যাঁ তার পাশেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে লজিশিয়ান নামে যে ব্যক্তিটা অত্যন্ত ইন্টেলেকচুয়াল একজন ব্যক্তি সে বসে রয়েছে একজন ওল্ড জেন্টেলম্যানের সাথে এবং তাকে সিলোগিজম নামক জিনিসটা বোঝা যাচ্ছে সিলোগিজম নাম নামক জিনিসটা সেটা কি সেটা হচ্ছে কি ডিডাকটিভ রিজনিং যারা রিজনিং করো তারা হয়তো জানবে মানে অনেকটা উদাহরণ দিয়ে বলতে গেলে এরকম বলতে হয় আমি যেটা পড়লাম যে কোনো ভার্চু সেটাই কিন্তু প্রেইজ মানে যে কোনো তোমার গুণ ভালো গুণ সেটাকেই কিন্তু আমাদের প্রশংসা করা উচিত এবার কাইন্ডনেস যেহেতু নিজেও একটা ভালো গুণ সেজন্য কাইন্ডনেসেরও ইয়ে করা উচিত তাহলে আমি দুখানা ইয়ে দিলাম কি বলে যে এই দুটো কি বলে টার্মগুলো মনে আসছে না প্রপোশনালগুলো সেইগুলো দিলাম দিয়ে শেষে একটা সমাধান বের করে আনলাম যে না তার মানে কাইন্ডনেসকেও ইয়ে করতে হয় ঠিক আছে প্রেজ করতে হয় তো এই এইটা হচ্ছে কি সিলগিজম জিনিসটা ওকে মানে ডিডাকটিভ রিজনিং সেটা তো এই জিনিসটা বোঝাচ্ছে সম্পূর্ণ ভুলভাল বোঝাচ্ছে কিন্তু হ্যাঁ কুকুর আর বেড়ালের মধ্যে তো বলছে কি আমার কুকুরটা তাহলে বেড়াল হিসাব মতন তার এমন যুক্তিতে দাঁড় করাচ্ছে তো যাই হোক এইরকম ঘটনা কিন্তু আমরা দেখবো মানে সেই বুড়ো লোকটাকে বোঝাতে দেখবো লজিশিয়ানকে তো এইরকম আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি তো এই সময়ে হঠাৎ করে সকলে চমকে উঠছে গন্ডারের খবর পেয়ে যে গন্ডার এসেছে গন্ডার এসেছে তো এই সময় এই জিনিসে কিন্তু মানে এই গন্ডার যে এসছে হঠাৎ করে শহরের মধ্যে এটাতে কিন্তু আমাদের বেড়েঙ্গার আমাদের নায়ক সে কিন্তু একটু পাত্তা দিচ্ছে না কিন্তু যা অত্যন্ত সেটাতে গুরুত্ব সহকারে সেটা দেখছে যে কি ব্যাপার শহরের মধ্যে হঠাৎ করে কেন এরকম ইয়ে চলে এলো গন্ডা চলে এলো এর কারণটা কী এবং বেরেঙ্গারকে আরও সে বকাঝকা করছে বলছে হ্যাঁ তুই কেন এইটার দিকে পাত্তা দিচ্ছিস না কোনো রকম একটা গন্ডার ঢুকেছে তোর এটাতে কোনো ভ্রুক্ষেপ নেই তখন যাই হোক বেরেঙ্গার যা কথা শুনে একটু ভাবে যে না ঠিক আছে বন্ধুকে একটু ইয়ে করার জন্য সে বলে হ্যাঁ 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 সত্যিকারে গন্ডার এসেছে তো তখন আবার যা সেটা তো আবার রেগে মেগে যায় বলছে হ্যাঁ তুই আমাকে এরকম করছিস তুই আমাকে মক করছিস সেই জন্য কিন্তু যাই হোক শেষমেশ তারা দুজন মিটমাট করে নেয় মিটপাট করে নিয়ে সেখানে বসে আছে হঠাৎ করে এর মধ্যে সে কিন্তু ওয়েটারকে মদের অর্ডার করে দিয়েছে এবার ওয়েট মদ নিয়ে চলে এসেছে এসে যা আবার তাকে বকাঝকা দিচ্ছে বলছে ইগিরে তুই দুপুরবেলা দিনের বেলা মদ খাচ্ছি সেরকম ভাবে তো তখন বলছে না 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 আমি আসলে মদ অর্ডার করিনি আমি জল অর্ডার করেছিলাম ভুল করে ওয়েটরেস মদ নিয়ে চলে এসেছে তো তারপরে এই সময় ডেইজি তার পাশ দিয়ে যাচ্ছিল ডেইজি হচ্ছে তার লাভ অ্যাফেয়ার বললাম সে তার পাশ দিয়ে যাচ্ছিল তখনই সে এতটা নার্ভাস হয়ে যায় বেরেঙ্গার যে তার হাতটাতে লেগে খানিকটা মদ ছলকে ইয়ের গায়ে পড়ে যায় জয়ের গায়ে পড়ে যায় ওকে সময় আমাদের বেরেঙ্গার সে যুক্তি দেয় যে মদ খেলেই নাকি বলে সে নিজেকে আসল চিনতে পারে মদ না খেলে সে ঠিকঠাক নিজেকে বুঝতে পারে না সে অত্যন্ত মানে ভীরুকা পুরুষ টাইপের বলা যায় সে মদটা খায় যখন তখনই সে একদম চাঙ্গা এইরকম টাইপের হয়ে যায় ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ফার্স্ট পার্ট অ্যাক্ট ওয়ানের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ওই ক্যাফের মধ্যেই চলছে সেই তারা হচ্ছে গিয়ে গল্প করছে এবং এই সময়ে হঠাৎ করে খবর পাওয়া যাচ্ছে আরও একটি নাকি গন্ডারকে দেখতে পাওয়া গেছে ওকে লজিশিয়ান এটাতে কোনো রকম পাত্তা টাত্তা দিচ্ছে না সে সে কিন্তু তখন অবধি বুঝিয়ে যাচ্ছে সেই বুড়ো মানুষটাকে এবং যাও কিন্তু বেরেঙ্গারকে বুঝিয়ে যাচ্ছে বিভিন্ন জিনিস যে তাকে কালচার্ড হওয়া উচিত যাতে করে সে ডেইসির মন পেতে পারে এই সময় বেরেঙ্গার বলে ঠিক আছে আমি কালচার্ড হবো তাহলে চল তুই একটু আমার সাথে গিয়ে ইয়ে কর ওই মিউজিয়ামে চল এবং সেখান থেকে আমরা থিয়েটারে যাবো তো তখন যাওয়া বলছে যে না আমি যেতে পারবো না আমি ঘুমাবো এবং আমার একটু কাজ রয়েছে তো তখন বেরেঙ্গের বলে ও এবার তাহলে তুই তো নিজের কথা রাখছিস না কারণ সে তাকে যাই হোক হ্যানাম্যানা দানা করে কিন্তু বুঝিয়ে দেয় উল্টাপাল্টা বলে ডোরে ঠিক আছে তো এই সময় হঠাৎ করে যখন দ্বিতীয় যে গন্ডারটা আসছে সেই গন্ডারটা আসলে তাদের আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে এই গন্ডার বলে এই গন্ডারটা কি কেমন ধরনের গন্ডার ছিল এটা কি এশিয়ার গন্ডার ছিল নাকি আফ্রিকান গন্ডার ছিল আচ্ছা এটা এক শৃঙ্গ গন্ডার ছিল না দুই শৃঙ্গ বিশিষ্ট গন্ডার মানে গন্ডারটার যে চারিত্রিক বৈশিষ্ট্য বলতে পারি বা গন্ডার যে বহিরাগ বহিরাকৃতি সেইটা নিয়ে আলোচনা শুরু হয় যেটা কিন্তু অনেকটা আবার সেই পুরনো যে ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বের ঘটনা সেই জিনিসটা মানে ওই আরিয়ান রেসের ব্যাপারটা যে রেসিয়াল দিক দিয়ে তারা উন্নত এবং আমরা হচ্ছে গিয়ে অনুন্নত সেই জিনিসটা নিয়ে কিন্তু আমরা দেখতে পাই ওকে এখানে ওই একই রকম ঘটনা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম ঠিক আছে তো মানে গন্ডার যে ঢুকেছে সেটা থেকে গন্ডারটা কেমন গন্ডারটার একটা শিং না দুটো শিং সেই জিনিসটা নিয়ে তারা কিন্তু বা গন্ডারের রং কেমন সেটা নিয়ে কিন্তু তাদের মাথা ব্যথা মেন হয়ে যায় এই সময় কি হচ্ছে না শহরের লোকজন সকলে মিলে লজিসিয়ানকে গিয়ে ধরছে যে হঠাৎ করে এরকম কেন মানে গন্ডার এসেছে কেন তো লজিসিয়ান তো কিছুই বোঝাতে পারে না ব্যাপার উল্টে আরও গোটা ঘটনাটাকে প্যাঁচিয়ে ট্যাঁচিয়ে রেখে দেয় তো এই সময় কি হচ্ছে সকলের শহরের লোকজন যারা ছিল তারা সকলে সেই মহিলা যার একটি বেড়াল মারা গিয়েছে গন্ডারে পায়ে চেপা পড়ে তো তার সাথে অত্যন্ত সিম্পাথাইজ করে এবং তারা ডিসিশন নেয় যে তারা শহরে আর গন্ডা ঢুকতে দেবে না যেমন করে হোক তারা আটকাবে এবং একটা ছোট দেখে একটা মানে র্যালি বেরোয় বলা যায় একটা মানে শোক সভা শোক মিছিল বেরোয় এই বিড়ালটা মারা গিয়েছে সেই জন্য ছোট করে একটা তো এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফার্স্ট অ্যাক্ট এটা শেষ হচ্ছে তো আশা করছি এটা তোমাদেরকে বুঝাতে পেরেছি শুধুমাত্র সামারি না তার সাথে আমি এখানকার যে ইম্পর্ট্যান্ট ব্যাপারগুলো টপিক্সগুলো সেইগুলো নিয়েও আলোচনা করে দিলাম যদি কোথাও অসুবিধে হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর যে বাদ বাকি আরও দুটো অ্যাক্ট রইলো এক টু অ্যাক্ট থ্রি সেটা আমি নেক্সট ভিডিওতে বা একটা একটা করে সেটা আমি অবশ্যই দিয়ে দেবো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ